নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালায় সংসার আইডি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটি একটু বিশেষ, কারণ আজ আমার হাজব্যান্ডের বার্থডে। কাজের সূত্রে আমার বর প্রবাসী, এক মাসের ছুটিতে বাড়ি এসেছে, তাই ইচ্ছে হলো দিনটি একটু অন্যভাবে কাটাই। সেজন্য আজ আমরা চলে এসেছি বারকলা বিচে। এটিকে পাপানসম বিচ নামে বলা হয়ে থাকে। এটি কেরালার তিরুবনন্তপুরম বা ত্রিভান্ড্রম জেলায় অবস্থিত। তিরুবনন্তপুরম শহর থেকে 51 কিলোমিটার উত্তরে এবং দক্ষিণ কেরলের কোল্লাম জেলা থেকে 37 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। যদি আপনারা হাওড়া থেকে ট্রেনে আসতে চান, তার জন্য চারখানা ট্রেন রয়েছে। আরোনা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12508, এটি ডানকুনি থেকে ছাড়ে। নাম্বার 2, ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, এটি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন নাম্বার 22504। নাম্বার 3, গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12006। আর একখানি ট্রেন রয়েছে শালিমার তিরুবনন্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেন নাম্বার 22642। তাহলে এই চারটি ট্রেনের মধ্যে একটিতে টিকিট বুক করে প্রথমে ত্রিভান্ড্রম চলে আসুন। তারপর এখান থেকে যদি ট্রেনে আসতে চান, তবে আধ ঘন্টা মতো সময় লাগবে। ত্রিভান্ড্রম থেকে এখানে আসার জন্য ডেলি 23খানা ট্রেন রয়েছে। আর যদি বাসে আসতে চান, তবে KSRTC-র প্রচুর বাস রয়েছে। তবে আমার সাজেশন, ত্রিভান্ড্রম থেকে ভারাকাল ট্রেনে আসাটাই ভালো হবে, সময় কম লাগবে আর জার্নিটাও বোঝা যাবে না। এবার আসি এখানে এসে কোথায় থাকবেন, পার ডে কত খরচ পড়বে, খাবার কীরকম পাওয়া যায়, তার দাম কত, এইসব ব্যাপারে। আপনারা সোজা ক্লিফে চলে আসুন। ক্লিফ হচ্ছে এই জায়গাটার নাম। আমি যে জায়গাটি থেকে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে ক্লিফ, ভারাকাল ক্লিফ। এখানে প্রচুর রিসর্ট রয়েছে, সস্তা থেকে দামি, যেরকম আপনার পছন্দ। রিসর্টের সর্বনিম্ন রেট পার ডে 500 টাকা করে। আর খাবারের মধ্যে রুটি, ঘি ভাত, ফ্রাইড রাইস, মিক্সড ভেজিটেবল ইত্যাদি ইত্যাদি কন্টিনেন্টাল ডিশও পাওয়া যাচ্ছে। আজকে আমরা যে খাবার অর্ডার করেছিলাম তাতে ছিল ঘি রাইস, চিকেন কষা, দুখানা রুটি আর পাইনঅ্যাপল জুস। দাম পড়লো ওই 720 টাকা মতো। ভালো খেলাম, ফ্রেশ অ্যান্ড টেস্টি ফুড। তবে আর দেরি কেন, ঝটফট বুক করে চলে আসুন এই ভারাকাল সি বিচে। এখানে আসার প্রপার টাইম হলো ডিসেম্বর থেকে এপ্রিল, মে থেকে তো এখানে রেনি সিজন শুরু হয়ে যায়। জানেন তো, কেরালায় বিদেশ থেকেও প্রচুর লোক ঘুরতে আসে, US, UK, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া। কী যে ভালো লাগছে এখানে এসে, মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। এবার বাড়ি ফেরার পালা। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর কেরালা সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।